সাউন্ড কি আপনাদের কানে ক্লিয়ারলি পৌঁছাচ্ছে? আলহামদুলিল্লাহ। সবাই দুপুরে খেয়েছেন? কারা কারা খান নাই হাত তোলেন। ঠিক আছে, সবর ফেট বড়া আছে। আমি গতকাল থেকে খুবই অসুস্থ। আমি গতকালের কোনো মাহফিলেই অ্যাটেন্ড করতে পারিনি, কিন্তু আজ না এসেও কোনো উপায় নেই, কারণ এই জৈন্তাপুরকে আমি আমার নিজের এলাকা মনে করি। তো আমার নিজের এলাকায় প্রোগ্রাম এবং দাওয়াত করেছেন সরাসরি জয়নাল ভাই আমাকে। তো নিজের এলাকায় দাওয়াত, আবার দাওয়াত করেছেন জয়নাল ভাই। চিন্তা করলাম কথা বলতে পারি আর না পারি, একটু যাই, হয়তো আল্লাহর রহমত থাকলে কথা বলতেও পারি। আমি এসেছি, আল্লাহ তাআলা যেন কিছু কথা বলার তৌফিক আমাকে দান করেন এবং আমরা সবাই যেন আমলের নিয়তে শুনতে পারি। আল্লাহ তাআলার কাছে আমরা সেই তৌফিক কামনা করছি। সম্মানিত সুধী মণ্ডলী, এই যে আপনারা যারা আজকের মাহফিলে আসলেন, আপনারা সবাই সুস্থ মানুষ, এই সময়ে হসপিটালের বেডে গড়াগড়ি করছে, হসপিটালের বেডে আহাজারি করছে, আত্মচিৎকার করছে বহু মানুষ পৃথিবীতে আছে না নাই, তারা আর আপনারা, তাদের আর আপনাদের এই মুহূর্তের ফিলিংস কি একরকম? নিশ্চয়ই না। পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে যত নেয়ামত দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে ঈমান। কেন? ঈমান ছাড়া কেউ তো জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার প্রধান শর্ত হল ঈমান। ঈমানের পরে নেক আমল। ঈমান ছাড়া নেক আমলেরও কোনো দাম নাই। এজন্য ঈমান হচ্ছে আসল, মূল, অর্থাৎ এটাকে আমরা বেসমেন্ট বা ফাউন্ডেশন বলতে পারি। কারণ ঈমান নামক বেসমেন্টের উপর ভিত্তি করে ইসলামের ইমারত দাঁড়িয়েছে। এজন্য ঈমানকে আমরা ফাউন্ডেশন বলে থাকি। হোয়াট ডু ইউ মিন বাই সাকসেস? সফলতা বলতে আপনি কি বুঝেন? এই প্রশ্ন করলে এক একজন এক একভাবে সফলতাকে ডিফাইন করবে। কেউ বলবে যে হুজুর, কম বয়সে যদি কেউ মাল কামাই ফেলতে পারে, বেশি বেশি টাকা পয়সার মালিক যদি হয়ে যেতে পারে, সেই লোকটাকে আমরা সফল বলবো। আপনার এই ডেফিনেশন মারাত্মক ভুল, এটার নাম সফলতা নয়। আরেকজন হয়তো বলবে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের কেরিয়ারকে সমৃদ্ধ করা, এটি হচ্ছে মানুষের জীবনের সফলতা। আরেকজন বলবে ব্যবসা করে দেশের বা বিশ্বের অন্যতম ব্যবসায়ী হতে পারা, এটাই সফলতা। যারা রাজনীতি করে তাদের কাছে সফলতা অন্যরকম, তারা বলে রাজনীতি করে ক্ষমতায় যাওয়া, এটাই আমাদের সফলতা। এভাবে সফলতাকে এক একজন এক এক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে। প্রকৃত অর্থে সফলতা মানে কি? সফলতার সংজ্ঞা জানতে হবে কোরআন থেকে। আল্লাহ তাআলা কোরআনুল কেরিমে সফলতার সংজ্ঞা দিয়েছেন। কোরআনুল কেরিমে আল্লাহ তাআলা বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। অর্থ হল আল্লাহ তাআলা বলছেন, প্রকৃত অর্থে সফল হলো তো সে যাকে কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের ভেতরে ঢোকানো হবে। কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে ঢুকবে যারা আল্লাহর ভাষায় সফল কাম হলো তারা। আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, অনেক বড় রাজনীতিবিদ, অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় উচ্চশিক্ষিত মানুষ, কিন্তু কিয়ামতে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারলেন না, এটাই আপনার জন্য ব্যর্থতা। আর আপনি যে কোনো লেভেলের, যে কোনো ক্লাসের, যে কোনো ক্যাটাগরির মানুষই হন না কেন, কিয়ামতে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে ঢুকে যেতে পেরেছেন, আপনি সফলকাম হয়ে গিয়েছেন। তো সফলতার জন্য মূল শর্ত ঈমান। এজন্য আমি বলেছি দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামতের নাম হচ্ছে ঈমান। এই ঈমানের নেয়ামত আমরা পেয়েছি, বলেন না আলহামদুলিল্লাহ।
পৃথিবীতে ইমানের নেয়ামত পেয়েছে যারা, আল্লাহর সবচেয়ে বড় দয়াপ্রাপ্ত অনুগ্রহপ্রাপ্ত বান্দা হলো তারা। এই পৃথিবীতে গিয়ে দেখেন আফ্রিকার জঙ্গলের বহু মানুষ ইমানের দাওয়াতও পায় নাই, আর আপনাকে ইমানের দাওয়াত দেওয়াও লাগে নাই, পৈতৃক সূত্রেই আপনি ইমানি সনদ নিয়ে এসেছেন। এখন যদি ইমানদারের কাজ করতে পারেন তো ভালো, কিন্তু সাহাবায়ে কেরামের যুগ যদি আমরা হিসেব করি, ওনারা আমাদের মতো ফ্রি ফ্রি ইমান পান নাই। ইমান আনা মানেই হচ্ছে ভিটা মাটি ছেড়ে দেওয়া, ইমান আনা মানেই হচ্ছে জ্বলন্ত কয়লার সামনে নিজেকে নিক্ষেপ করে দেওয়া, ইমান আনার অর্থই যেন ছিল মৃত্যুর সাথে নিজেকে আলিঙ্গন করা। আর আমরা ইমান এনেছি, আমাদের উপর কোনো মুসিবত নাই, তাহলে এটা কি আল্লাহর একটি অশেষ দয়া না? আল্লাহ ইমানের নেয়ামত আমাদেরকে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। ইমানের পরে এই পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামতের নাম হচ্ছে সুস্থতা। বলেন ইমানের পরে পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামতের নাম কি? সুস্থতা। সুস্থতা এটি যে কত বড় নেয়ামত, অসুস্থ না হলে আপনি কখনো বুঝতেই পারবেন না। আপনি যদি শারীরিকভাবে সুস্থ না থাকেন, দুনিয়ার কোনো নেয়ামত আপনি ভোগ করতে পারবেন না। সুস্থতা এটি এত বড় নেয়ামত, আপনার শরীর ভালো নাই, দেহ ভালো নাই, মন ভালো থাকবে না। যখন শরীর দেহ মন কোনোটা ভালো থাকবে না, ইবাদত করতেও তখন মজা লাগবে না। এই জন্য নবীজি বলেছেন, ইমানের নেয়ামত পেয়েছ যারা, আল্লাহর কাছে সুস্থতার নেয়ামত চেয়ে নাও। ইমানের নেয়ামত পাওয়ার পরে আল্লাহর কাছে এর পরবর্তী যেই নেয়ামত সবচাইতে বড়, সেই সুস্থতার নেয়ামত তোমরা আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নাও। মুসনাদে আহমদের হাদিস, নবীজি বলেছেন, সাদুল্লাহ আল আফওয়া ওয়াল আফিয়া ফা ইন্না আহাদান লাম ইউতা বাদাল ইয়াকিন খায়রাম মিনাল আফিয়া। নবীজি বলেছেন, তোমরা আল্লাহর কাছ থেকে সুস্থতার নেয়ামত চেয়ে নাও, কারণ এই পৃথিবীতে ইমানের পরে সুস্থতার চেয়ে উত্তম কোনো নেয়ামত আর দেয়া হয় নাই। ইমানের পরে পৃথিবীর সবচেয়ে দামি নেয়ামতের নাম কি? সুস্থতা। আমি যদি বলি, বলেন তো পৃথিবীর সবচাইতে সেরা সম্পদশালী মানুষকে? আপনি বলবেন, হুজুর আমাদের জৈন্তাপুরে আছেন এক জৈন্তা বন্ধু, উনার বহু সম্পদ, উনি সম্পদশালী। এই লোকটার যদি বহু সম্পদ থাকে আর তার যদি শারীরিক সুস্থতা না থাকে, তো এগুলো তো সম্পদ টাকা পয়সা খাইতো কিনকি, উপভোগ করার লাগে তো তার শারীরিক সুস্থতা নাই। সিলেট আইলে আমি আবার নিজেরে কন্ট্রোলের ভিতরে রাখতাম পারি না বেশি সময়, নিজের মানুষ তো, মাঝে মাঝে দেখা যায় যে নিজ থেকে বিতরে থাকি সিলেটি মাতাই হয়, এর লাগে বেশি সময় কন্ট্রোল রাখা যায় না। আপনারা রাগ করবেন না, আবার অসুবিধা নাই, যদি আপনারা রাগ করেন যায় মুগনি আবার হতাবাসাত ফিরিয়া, হুজুর আবার অলরাউন্ডার, অসুবিধা নাই। মনে করেন কারো কাছে হাজার হাজার কোটি টাকা আছে, কিন্তু লোকটা অসুস্থ, তার এই হাজার হাজার কোটি টাকা অর্থবিত্ত এগুলো উপভোগ করবে কে? কারণ উপভোগ করার জন্য তার যে সুস্থ বডির দরকার সেটা নাই। আরেকদিকে এক লোক আছে, খুব টাকা পয়সা নাই, মনে করেন একজন শ্রমিক ভাই অথবা একজন রিক্সাওয়ালা, সারাদিন ভ্যান চালায়, রিক্সা চালায়, সারাদিন ভ্যান রিক্সা চালায়া 400-500 টাকা ইনকাম করে, শরীর ঠিক আছে, সুস্থ, এশার নামাজের পরে ডাল ভাত আলু ভর্তা খাইয়া একেবারে নাকে তেল দিয়া ঘুমায়, বলেন ওই অসুস্থ কোটিপতি সে সুখী মানুষ না এই সুস্থ রিক্সাওয়ালা সুখী মানুষ? কি বুঝলেন আপনি? অনেক টাকাওয়ালা মানুষের রাতের ঘুম নাই, রিক্সাওয়ালা এশার নামাজের পরে নাকে তেল দিয়া ঘুমায়, এর অত টাকা এর বাদেও তার ঘুম নাই। আমরা ভাইলে কয় হুজুর বাসা দাদা ফু দেউকা ঘুমায় না রাইত আমার, টাকা পয়সা ক্ষমতা দিয়ে ঘুম কেনা যায় না। কার দেয়া নেয়ামত? কার দেয়া নেয়ামত? এবার আপনি নবীজির হাদিস থেকে শুনুন, এই দুনিয়ার সবচাইতে নেয়ামত প্রাপ্ত মানুষ কারা? তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেছেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া,
বুখারি এবং তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেছেন, যেই ব্যক্তি তার ফ্যামিলি মেম্বার পরিবারের লোকজনকে নিয়ে নিরাপদে একটি সকাল শুরু করল, দুই নাম্বার যেই ব্যক্তি সুস্থ শরীর নিয়ে তার দিন শুরু করতে পারল, আর তিন নাম্বার হলো ওই দিন চলার মতো খাবার যার কাছে মজুদ আছে। আমি হাদিসটা আবারও রিপিট করছি, তিনটা কথা নবীজি এই হাদিসে বললেন। প্রথমত নবীজি বললেন, যে ব্যক্তি তার পরিবারের সদস্যদেরকে নিয়ে নিরাপদে কোনো দিন সকাল শুরু করল, দুই নাম্বার হচ্ছে সে যদি ওই দিন সকালবেলা সুস্থ শরীরে দিন শুরু করে, তিন নাম্বার হলো ওই দিন তার পরিবারের লোকদেরকে খাওয়ানোর মতো মজুদ যদি অবস্থা তার থাকে, অর্থাৎ খাবার যদি তার কাছে মজুদ থাকে। নবীজি বলেছেন, ওই লোকটাকে যেন আল্লাহ তাআলা ওই দিনের সব চাইতে ধনী সমৃদ্ধশালী লোক আল্লাহ বানিয়ে দিয়েছে। আজকের সকাল অনেক মানুষের শুরু হয়েছে আহাজারি দিয়ে, যেমনটা গতকালের সকাল শুরু হয়েছিল আমার অসুস্থতা দিয়ে। গতকাল আজ আজকের সকাল শুরু হয়েছে কত মানুষের আহাজারি দিয়ে, আত্মচিৎকার দিয়ে। এই জৈন্তাপুরে বহু পরিবারে আজ সকাল শুরু হয়েছে তাদের টেনশন দুশ্চিন্তা দিয়ে, কারণ তাদের ঘরে অসুস্থ মানুষ। আর আপনার দিন শুরু হয়েছে সুস্থভাবে, আলহামদুলিল্লাহ পড়েন। এই সুস্থ মানুষ যারা, দুনিয়ার সবচাইতে নেয়ামতপ্রাপ্ত বান্দা হলো তারা। আরবিতে একটা প্রবাদ আছে, আস-সিহ্হাতু তাজুন আলা রুউসিল আসহা, এর বাংলা অর্থ হলো সুস্থতা হচ্ছে মানুষের মাথার মুকুট। লা ইয়ারাহা ইল্লাল মারদা, অসুস্থ না হলে সুস্থতার মুকুটের গুরুত্ব মানুষ বুঝে না। সুস্থতা কত বড় নেয়ামত, এটা অসুস্থ হলে পড়ে বোঝা যায়। একটা উদাহরণ দিই আপনাদেরকে, মনে করুকা উসমানি মেডিকেল একজন বেমার ভরিয়া আইসিউর ভিতরে হামাইছে, মাত বুঝানি আপনারা। এই বেমারি রুগীর কাছে গিয়া দুইজন মানুষ গেছে, কয়জন মানুষ গেছে আপনারা হয়তো শেখু বাবরা হুজুরে কি তাই সুস্থতার ওয়াজ করলামি, তুরা বাদে বুঝবা জীবন ঘনিষ্ঠ। আসলে ইসলাম কেবলমাত্র মানুষের স্পিরিচুয়াল দিক, আধ্যাত্মিকতার কথা বলে না, বরং ইসলাম হচ্ছে মানবিক, সাইন্টিফিক, বাস্তব ভিত্তিক একটি জীবন ব্যবস্থা। ইসলাম শুধুমাত্র আপনার নিজেকে সুস্থ স্বাভাবিক রেখে নিজের কল্যাণের জন্য ইসলাম যে কি কথা বলেছে আপনি জানলে অবাক হয়ে যাবেন। বর্তমান পুষ্টিবিদ স্বাস্থ্যবিদরা এখন যা বলেছে ইসলাম তা দেড় হাজার বছর আগে বলেছে, আল্লাহ আকবার। আপনার বিজ্ঞান, আপনার স্বাস্থ্যবিজ্ঞান, এটা কুরআন থেকে দেড় হাজার বছর পিছিয়ে আছে। ডক্টর জাহাঙ্গীর কবির সাহেবের নাম শুনছেন আপনারা, ফেসবুকে দেখেন না, আমি ওনার কোনো সমালোচনা করছি না, নিঃসন্দেহে তিনি স্বাস্থ্য বিষয়ক অনেক টিপস দিয়ে থাকেন বা সোশ্যাল মিডিয়ায় তিনি মানুষের কল্যাণে অনেক কথা বলেন, কিন্তু ডক্টর জাহাঙ্গীর কবির স্বাস্থ্য সচেতনতার জন্য এখন যে কথাগুলো বলছেন, আপনি তো এমন কপাল ভুরা, এমন হফাল ভুরা নবীর উম্মত আপনি, আপনি খালি নবীজির সুরমা লাগানো সুন্নত লইয়া আইসন, আপনি খালি নবীজির টুফি লাগাই সুন্নত লইয়া আসেন, দাড়ি দেখা সুন্নত লইয়া আইসন, খানা দানার বাদে মিষ্টি খাওয়ালাম, ইকান আর বাদ নাই কেন খানি কিবাই ঠিকঠাক, আপনি খালি অথা সুন্নত রইছেন। আর নবীজি যে কোনো নবীর ফেট উঁচা আসেন লে মাতুকা, আপনার ফেট এটা দেখি তরমুজল লাগানো হয়ে গেছে, নবী এখলোর বুক উঁচা আসিল, ফেট বুকটা কি নিচা আসিল, কিতা স্বাস্থ্য বিষয়ে টিপস, আপনি নবী এখলোর খানা দানা দেখুকা, তারা ফিজিক্যালি এত ফিট এমনি আসতা না, আজকে হইব তোরা বাদ সপ্তাহ আইব, খালি নবীজির অতা সুন্নত লইয়া আসুন, নবীজির খানা দানা সুন্নত নাই, মানুষ না খাইলে জেলা মরে, খাইলেও খালি না খাইলে মানুষ মরে না, খাইলেও খাইতে খাইতে আমরার এলাকাত হয় গগা পর্যন্ত আনবিছে, মানে শাসি আর কি গলার হয় অত করে আনবিছে খাইতে খাইতে, নবীজি ওলা কোনো সময় খাইছেন নি মাতুকা, খানিত পইলে উভয় নাই নাখে মুখে মারে একবারে, অথচ আল্লাহ রসুলের কইরা তোমার উদর পেট পেটের তিন ভাগের এক ভাগ খাবার দিয়ে পূর্ণ করো, আরেক ভাগ পানি পান করো, আরেক ভাগ খালি রেখে দাও, তাহলেই তো সুস্থ থাকা যাবে, খাইতে খাইতে ফেট একটা হয়ে গেছে ওলা।
রুগ হামাই তোরা দেখি তা আমাই তো। যাই হোক, তো জাহাঙ্গীর কবির সাহেব যে কথাগুলো বলছেন, এখন অনেক বই আছে বাজারে বের হয়েছে, এগুলো আপনারা পড়বেন, আরবদের লেখা, আরব স্কলারদের লেখা অনেক বই এখন বাংলা হয়েছে, আলহামদুলিল্লাহ অনুবাদ হয়েছে, ইসলাম ও স্বাস্থ্যবিজ্ঞান নামে অনেক কিতাব এখন পাওয়া যায়। আপনি দেখুন, এগুলো আমার নবীজির বাস্তবিক জীবনের ভেতরে সবগুলো আমল ছিল। সুবহানাল্লাহ, পড়া বলবো আজকে কিছু ইনশাআল্লাহ। তো আমরা যাই কি জানে, ঘটনা ফিরে কোন মেডিকেলও আসলাম জানি, উসমানী মেডিকেল। উসমানী মেডিকেল এক বেমারি আইসিউর ভিতরে, কিতার ভিতরে জাগাই কেন বালানি, তুরা বাদে বাদে খালি লাশ বাড়ো ডোরা মাই যায় না। ই রুগীর কাছে গেছেন খজন মাতৌকা দুইজন, একজনে গিয়া কইরা অবা নিতাইনি, ওই দেখো লাগিজোর ভিতরে খালি সোনা দানা আছে, নিতাইনি লাগবো নি। আরো একজনে প্রস্তাব দিলা, ভাই ডাক্তার একজন ভাওয়া গেছে খুব বালা, এন গেছে গেলে কিন্তু সুস্থতা পাওয়া যাইতো পারে। হৌকা এই অসুস্থ লোকটায় সোনা দানা চয়েস করবো না সুস্থতার আশা করব, এর কারণে কইছি আস-সিহ্হাতু তাজুন আলা রুউসিল আসিহা লা ইয়ারাহা ইল্লাল মারদা, সুস্থতা হচ্ছে মাথার মুকুট, অসুস্থ না হলে এই মুকুটটাকে মানুষ অনুধাবন করতে পারে। সুস্থ মানুষরাই হচ্ছে পৃথিবীর সেরা ধনী। পৃথিবীর ধনী মানুষ কারা? সুস্থ মানুষ যারা। ঘটনা তো আরোটা মনে হয়ে গেছে, হইতাম নি। হ্যাঁ, ইউনুস বিন আবির নামে একজন আরব মনীষী ছিলেন। যা রাজুলুন ইলা ইউনুস বিন আবির ইশকু দি কাহালে, এক লোক ইউনুস বিন আবিরের কাছে গেলেন, গিয়ে তার সংকীর্ণ অবস্থার বর্ণনা দিলেন, বললেন আমি খুব অভাবী মানুষ, আমাকে একটু সাহায্য করেন। ইউনুস বিন আবির তাকে বললেন, আয়াসুরুকা বিবাসরিকা হাযাল্লাযী তুবসিরু বিহ মিআতু আলফি দিরহাম, হে আল্লাহর বান্দা, তুমি তোমাকে অভাবী বলছো, তোমার যে দুটো চক্ষু আছে তুমি কি তোমার দুটো চক্ষু আমাকে দিয়ে দিবে? আমি তোমাকে 100,000 দিরহাম দিব। 100,000 টাকা না দিরহাম, 100,000 দিরহাম কিন্তু বাংলাদেশি টাকায় অনেক টাকা। উনি বললেন যে তুমি তোমার দুটি চক্ষু আমাকে দাও, 100,000 দিরহাম দিব। লোকটা তখন বলল, লা নেভার এভার, এটা সম্ভব না, টাকা পয়সা দিয়ে কি চক্ষুকে কখনো বিবেচনা করা যায়? তিনি তখন বললেন, ওকে ফাইন, তাহলে তুমি তোমার দুইটা হাত কেটে ফেলো, দুটা হাত কেটে আমাকে দাও, 100,000 দিরহাম দিব। সে বলল না। তিনি বললেন, ওকে ফাইন, তোমার দুইটা পা কেটে ফেলো, দুটা পা কেটে আমাকে দাও। সে বলল না, ইটস কোয়াইট ইম্পসিবল, এটাও অসম্ভব, পারবো না, এগুলো টাকা পয়সা দিয়ে বিবেচনা করার জিনিস না। তখন ইউনুস বিন আবির তাকে বললেন, আল্লাহর বান্দা, কিছুক্ষণ আগে তুমি তোমাকে অভাবই বলেছ, অথচ আমি তোমাকে 3টি প্রশ্ন করার মাধ্যমে জানতে পারলাম তোমার এই বডির ভেতরে আল্লাহ তাআলা 1,000,000,000,000 টাকার সম্পদ না চাইতে দিয়েছেন, তাও তুমি তোমাকে অভাবই বলছো, তুমি তো আল্লাহর সঙ্গে নাফরমানি করছো বান্দা। আপনার বডির ভিতরে যেটা আছে এটার দাম হতো, হায় রে হায়, একটা নিয়ামত। এই চৌকুর কথা যদি আমি কই, এই যে চক্ষু, শোনেন ভালো করে, চক্ষু কত বড় নিয়ামত, না চাইতেই আল্লাহ দিলেছেন আপনাকে। এই চক্ষু না থাকলে আপনি দেখতে পারতেন? যার দুটা চক্ষু নাই সে বুঝে চক্ষু না থাকার বেদনা। আপনি দেখতে পারেন সুন্দরী পৃথিবী, আপনি দেখছেন, অন্ধ মানুষকে বলবেন পৃথিবী দেখতে কি তোমার মন চায় না, সে বলবে হ্যাঁ বড় ইচ্ছে করে পৃথিবীটা দেখতে চাই, কিন্তু সে দেখতে পারে না। এই চোখের ভেতরে লেন্স আছে, এই যে ক্যামেরা, ক্যামেরার ভেতরে কিন্তু লেন্স আছে, চোখের ভেতরেও লেন্স আছে, এটা যদি না থাকতো আপনি দেখতে পারতেন না। আর সুবহানাল্লাহ, আল্লাহ মানুষকে কি সুন্দর করে বানিয়েছেন, লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দরভাবে মানুষকে যিনি বানিয়েছেন তিনি কি? চক্ষুটা আল্লাহ তাআলা মানুষের কপালের নিচে না দিয়ে, গরু ছাগল দেখছেন তো আপনারা,
গরুর চোখ খোফালোর নিচে না খোফালোর দুই সাইডে, মাতু কাতে মুখ টাটা পড়ি গেল, গরুর চোখ খোফালোর দুই। এখন যদি আল্লাহ গরুর লাগান মানুষের চোখ ওবাই দিয়ে একটা রবাই দিয়ে একটা দিতা, ফুটবল খেলোয়াড় হলিন যারা আছে হে যখন হেড দিল মানে তার চোখ দুইটা শেষ, ঠিক নেই? আল্লাহ দিয়েছেন কোন জায়গায়, কপালের নিচে, আবার খোফালোর নিচে দিয়ে দেখো গা, সুবহান আল্লাহ কি সুন্দর সৃষ্টির নৈপুণ্য। খোফালোর নিচে দিয়া উফরে যদি হাড্ডিটা না দেওয়া হইতো উষ্টা খাইয়া পড়ি গেলে শেষ, এর লাগে আল্লাহ উফরে আবার হাড্ডি একটা দিয়েছেন। এখন আবার চকুর উপরে হাড্ডি একটা থাকলে ইখান যদি একবারে দলা থাকে দেখতে শিলা মুরগি শিলা মুরগি লাগবো, এর লাগে আল্লাহ উপরে ব্রুও দিছেন। এখন কিছু বেটির বার হয়েছেন ব্রু ইখান দিয়ে তারা সাঁচিলাই, জৈন্তাপুর আছেন ইতা কথা বেটির জৈন্তাপুরও আছেন নাউজুবিল্লাহ, ইতা বেটির তোরে কইমু যা আফা অকল আল্লাহ যদি ইখান না দিতা দেখতে তো আপনার এ বড় বাদ লাগলো না, অমানুষ লাগান লাগলো না, আল্লাহ দিছেন তো সুন্দর লাগে। এখন ইখান রে আপনি আবার খারিগুরি খর লাগানে, এখন ওতার লাগে আই ক্যান্সারও দুনিয়ায় বাড়ের বিষ, আই ক্যান্সার আছে জানেননি আপনারা? কারো কারো ব্রু এত সুন্দর দেখবেন বাঁকা তরবারির মতো। এরপরে দেখুন আমরা যে পরিবেশে বাস করি যেন বই রয়েছি অনু খালি দুলা সাই রবাইলে, এই ধুলাবালি জীবাণু আপনার চোখে ঢুকছে, এগুলো যদি সাথে সাথে রিফ্রেশের ব্যবস্থা না থাকতো আপনি এক সেকেন্ড না এক ন্যানো সেকেন্ডে অন্ধ হয়ে যেতেন। এই জন্য আল্লাহ তাআলা চোখের ভেতরে এক ধরনের তরল পানি দিয়েছেন, যত জীবাণু ঢুকুক অসুবিধা নাই, যখন চোখের পাপড়ি ফেলে চোখের পাতা ফেলেন আপনি ওই পানিগুলো সব জীবাণু ওয়াশ করে দেয়। সুবহানাল্লাহ। মোবাইল এখন তো জোয়ান ফাইনতে খালি কদিন বাদে বাদে মার্কেটে যায় কিতাবা আবাই সাহেব নয়া মোবাইল যেটা আইছে এটার কিতা জানি কয় মেগাপিক্সেল কত, যে ক্যামেরার যত বেশি মেগাপিক্সেল ই ক্যামেরার ফটো তত। বাজারে এখন পর্যন্ত ম্যাবি 120 মেগাপিক্সেলের উপরে কোনো ক্যামেরা আসে নাই। আপনি জানলে অবাক হয়ে যাবেন, বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন মানুষের চোখে আল্লাহ তাআলা 576 মেগাপিক্সেল দান করেছেন। কি দিয়ে আপনি এই চোখের নিয়ামতের শুকরিয়া করবেন বলেন আমাকে, কি নিয়ামত আপনার শরীরের ভেতরে আছে? এই যে মাত্রাম আমি জিফরা নারাই নারাই, এই জিহোবা কার দেয়া নিয়ামত? আরেকটু জোরে বলেন জিহোবা। সুবহান আল্লাহ, এক জিহোবা দিয়ে মানুষ টক ঝাল মিষ্টি তিতা নোনা কয় ধরনের খাবারের স্বাদ নিল, পাঁচ রকম। এক জিহ্বা দিয়ে খায়, মাছের টেস্ট একরকম, মাংসের টেস্ট দেখছেন অবস্থা, গরুর মাংসের টেস্ট একরকম, খাসি একরকম, উট একরকম, দুম্বা একরকম, দেশি মুরগ একরকম, ফার্ম একরকম, বোয়াল মাছ একরকম, আইর মাছ একরকম, চিংড়ি মাছ একরকম, জিব্বা কয়টা, আমের টেস্ট একরকম, আমের টেস্ট একরকম, তালের টেস্ট একরকম, বেলের টেস্ট আরেক রকম, জিব্বা কয়টা। বিজ্ঞানীরা বলেছেন মানুষ একটা জিহ্বা দিয়ে 3000 স্বাদ আস্বাদন করতে পারে। সুবহানাল্লাহ। আপনারা হইলা হুজুরি কি তা শুকুর আর জিফরা ওয়াজ করছেন? হ্যাঁ, ইতা ওয়াজ আল্লাহ কোরআন করছেন, আলাম না জাআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলছেন হে বান্দা, তোমাকে কি আমি চক্ষুর নিয়ামত দেইনি? তোমাকে কি আমি জিহবার নিয়ামত দেইনি? তুমি আমার নিয়ামত নিয়ে চিন্তা করে কি আমার কুদরতকে অনুধাবন করতে পারো না? বলছিলাম যে সুস্থ মানুষরাই হচ্ছে পৃথিবীর আসল ধনী। আপনারা খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের নাম শুনেছেন অনেকে, তাই না? আব্দুল মালিক বিন মারওয়ান তিনি যখন অসুস্থ অবস্থায় জীবনের শেষ মুহূর্তে, তখন তিনি মারা যাওয়ার আগে একটি কথা বলেছিলেন। কুবাইসে ইবনু জুয়াইব একজন আরাবিয়ান দার্শনিক, তিনি বলছেন যে কুন্না নাসমাউ নিদাআন আব্দুল মালিক বিন মারওয়ান মিন ওয়ারাইল হুজুরাহ ফি মারাদিহি, আমরা আব্দুল মালিক বিন মারওয়ানের অসুস্থতার সময়ে শুনলাম তিনি তার রুম থেকে বলছেন ইয়া আহলান নিআম, হে ওই সকল লোকেরা তোমরা যারা আল্লাহর নিয়ামত পেয়েছো, লা তাস্তাকিল্লু শাইআম মিনান নিআমি মাআল আফিয়া, তোমরা আল্লাহর কোনো নিয়ামতকে ছোট মনে করো না যতক্ষণ তোমাদের কাছে সুস্থতা আছে। অর্থাৎ তোমরা সুস্থ থাকলে সব নিয়ামত ভোগ করতে পারবে, সুস্থ না থাকলে কোনো নিয়ামতকে ভোগ করতে পারবে। আবার এই সুস্থতা হচ্ছে এই দুনিয়ার সবচেয়ে বড় হাসানা।
হাসানার জন্য, দুনিয়া এবং আখেরাতের হাসানার জন্য আমরা আল্লাহর কাছে সব সময় একটা দোয়া করি। এই দোয়াটা অনেকেরই আমাদের মুখস্থ আছে, কিন্তু আফসোসের ব্যাপার হলো এই দোয়াটি আমাদের অনেকের মুখস্থ থাকলেও এই দোয়ার মর্মার্থ আমরা অনেকে এখনো জানি না, এই দোয়ার ব্যাখ্যা আমরা এখনো অনেকে বুঝি না। দুনিয়া আখেরাতের হাসানা পাওয়ার জন্য আল্লাহ আমাদের কি একটি দোয়া শিখিয়েছেন, সেই দোয়াটা আমরা সবাই জানি, এজন্যে পড়েন আমার সঙ্গে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটা সবাই পারেন কিনা? তাহলে সবাই পড়েন, একজনও চুপ থাকবেন না, আমার সঙ্গে পড়েন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটার অর্থ আমরা অনেকে বুঝি না, আসলে এই দোয়াটার প্রকৃত অর্থ আজ আমরা জেনে নেই। অর্থ হলো রব্বানা, হে আমাদের রব, আতিনা আমাদেরকে দান করো, আমাদেরকে দাও। কি দাও? ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা আমাদেরকে দাও। তাহলে অর্থ হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব, দুনিয়ার হাসানা তুমি আমাদেরকে দান করো। এবার প্রশ্ন হচ্ছে হাসানা মানে কি? দুনিয়ার হাসানা, এরপরে আমরা বললাম ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, অগরব আখিরাতের হাসানাও আমাদেরকে দান করো। আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, ওগো আল্লাহ দুনিয়ার হাসানা আর আখিরাতের হাসানা আমাদেরকে দাও। এখন যদি জিকাই হৌকা দুনিয়ার হাসানা গীতা আর আখিরাতের হাসানা গীতা বুঝছে দোয়া করেন। প্রশ্ন হচ্ছে দুনিয়ার হাসানা কি, আখেরাতের হাসানা কি? ইমাম আন-নববী রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীর তিনি করেছেন। এই আয়াতের তাফসীরে তিনি লিখেছেন দুনিয়ার হাসানার অর্থ হলো, দুনিয়ার কল্যাণের মানে হলো সুস্থতা, অর্থাৎ দুনিয়ার সবচেয়ে বড় কল্যাণ মানে আমতের নাম সুস্থতা। মানুষ যদি সুস্থ থাকে, সুস্থ শরীর নিয়ে সে ইবাদত করতে পারে। এই জন্য দুনিয়ার হাসানার অর্থ হলো দুইটা, জোরে বলেন কয়টা? আজকে মুখস্থ করে যাওয়া লাগবে। এই যে প্রত্যেক দিন দোয়া করেন দুনিয়ার হাসানা দাও, দুনিয়ার হাসানার মানে হচ্ছে কয়টা? এক নম্বর সুস্থতা, জোরে বলেন এক নম্বর কি? দুই নম্বর ইবাদত, দুই নম্বর কি? এক নম্বর দুই নম্বর, এক নম্বর দুই নম্বর। এই দুইটা জিনিসের দরকার আছে না নাই? সুস্থ থাকলে ইবাদত করতে পারবেন, সুস্থ না থাকলে ইবাদত করতে পারবেন। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ওগো আল্লাহ দুনিয়ার হাসানা দাও। এর অর্থ হলো আল্লাহ দুনিয়ায় আমাদেরকে সুস্থতা দাও, দুনিয়ায় আমাদেরকে ইবাদত করার শারীরিক সামর্থ্য দাও। এরপরে আমরা বলি ওয়াফিল আখিরাতি হাসানা, ওগো রব আমাদেরকে আখেরাতের হাসানা দাও। আখেরাতের হাসানার অর্থ হলো দুইটা, কয়টা? আরো জোরে কয়টা? এক নম্বর অর্থ হচ্ছে মাগফিরাত, এক নম্বর মাগফিরাত আরবি শব্দ, অর্থ হলো ক্ষমা। কার ক্ষমা? এক নম্বর মাগফিরাত, এক নম্বর, এক নম্বর, এক নম্বর, দুই নম্বর জান্নাত, দুই নম্বর, দুই নম্বর মাগফিরাত পাবে যারা জান্নাতি হবে, অর্থাৎ আল্লাহর ক্ষমা পাবে যারা জান্নাতি হবে। দেখি এবার একটা পরীক্ষা হয়ে যাক, কি শুনলেন ওয়াজ? দুনিয়ার হাসানার অর্থ কয়টা? এক নম্বর, দুই নম্বর, এক নম্বর, দুই নম্বর। আখেরাতের হাসানার অর্থ কয়টা? এক নম্বর, দুই নম্বর। জৈন্তার মানুষ হয়েছে ওয়াজ শোনার লাগি পারফেক্ট একবারে আজ বুঝলাম, সুবহানাল্লাহ। কোকা একবার একটা ঘটনা, কিন্তু ঘটনা তো আলাপটা মনে হয়ে গেছে, হইতাম নেই খুয়াই থাকি যে অত ঘটনা আজকে মনে হব। এই দুনিয়া আখেরাতের হাসানার ঘটনা একটা আছে হাদিসের ভেতরে, এই হাদিসটা বর্ণিত হয়েছে মুসলিম শরীফে, সহি মুসলিম শরীফে হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু।
তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদা রাজুলান মিনাল মুসলিমিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক অসুস্থ মুসলমানকে দেখতে গেলেন। শুনতেছেন আপনারা? নবীজি একদিন এক অসুস্থ মুসলমানকে দেখতে গেলেন, লোকটা এত বেশি অসুস্থ ছিল, ফাসারা কদ খাফাতা ফাসারা মিতলাল ফারখ, এই লোকটা এত অসুস্থ ছিল, অসুস্থ হতে হতে তার গোটা শরীরটা একেবারে শুকিয়ে গিয়েছিল, গোটা শরীর তার জরাজীর্ণ কৃশকায় হয়ে গিয়েছিল। নবীজি বলছেন মিতলাল ফারখ, বর্ণনাকারী সাহাবি বলছেন মিতলাল ফারখ মানে দেখতে মুরগির বাচ্চার লাগানো গেছে, এত শুকায় গেছে। লোকটার এই অবস্থা দেখে নবীজি বড় কষ্ট পেলেন। নবীজি তাকে জিজ্ঞেস করলেন ও আল্লাহর বান্দা, হাল কুনতা তাদউ বিশাইইন আও তাসআলুহু ইয়্যা, তুমি এত অসুস্থ, আল্লাহর কাছে কি তুমি কোনো দোয়া করো নাই, আল্লাহর কাছে কি তুমি একটু সাহায্য চাও নাই? লোকটা বলল না, হ্যাঁ আমি আল্লাহর কাছে দোয়া করেছি। নবীজি বললেন আল্লাহর কাছে তুমি কি দোয়া করেছো? লোকটা তখন বলল আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমি বলেছি আল্লাহুম্মা মা কুনতা মুআকিবি বিহি ফিল আখিরা ফাআজ্জিলহু লি ফিদ দুনিয়া, আমি আল্লাহকে বলেছি ওগো আল্লাহ দুনিয়ায় কোনো কুকর্মের কারণে আমাকে যদি আখেরাতে শাস্তি দেওয়ার থাকে, আখেরাতে শাস্তি না দিয়ে দুনিয়ায় আমাকে শাস্তি দিয়ে দাও। ইলাবত মানুষ আসেনি? ওই লোকটা বলেছিল ওগো আল্লাহ আমার শাস্তি থাকলে দুনিয়ায় দাও, আখেরাতে কোনো শাস্তি দিও না। নবীজি বললেন ও আল্লাহর বান্দা তুমি কি বলেছো, উল্টা দোয়া কেন করলে? লা তুতিকুহু লা তাসতাতিউ, তুমি তো আল্লাহর শাস্তি দুনিয়ায় সইতে পারবে না, আখেরাতেও সইতে পারবে না, তুমি এমন দোয়া না করে কেন আল্লাহর কাছে এই দোয়া করলে না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। নবী বললেন বান্দারে সহজ বাদ দিয়ে কঠিনে কেন গেলে, তুমি কেন আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমাকে আখেরাতের শাস্তি দুনিয়ায় দিয়ে দাও, আখেরাতে দিও না, এই দোয়া না করে তুমি বলতে পারতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, বলতে পারতে আল্লাহ দুনিয়ায় কল্যাণ দাও আখেরাতেও কল্যাণ দাও, অর্থাৎ দুনিয়ায়ও সুস্থ রাখো আখেরাতেও আমারে নাজাত দাও। তাহলে সুস্থতা হলো দুনিয়ার সবচেয়ে বড়। ও অত সময়ে আপনারা লাইনে তুলছে, ও এখন মূল ওয়াজ শুরু করব, হইসলাম আজকে বেশি মাতলাম নাই, এখন দেখলাম মাথা লাগবো, কষ্ট নেই আপনারা, এতক্ষণ সুস্থতার গুরুত্ব বুঝিয়েছি, এবার আপনি বুঝে নেই যে শারীরিকভাবে সুস্থ আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন এই সুস্থ থাকাকালীন সময়টার আপনি কদর করছেন না, আল্লাহর ইবাদত করছেন না, এই সুস্থতার নিয়ামত সম্পর্কে কিয়ামতে জবাব দেওয়া লাগবে কার কাছে? আমাদের পরিচিত মুখস্থ একটা সূরা আছে, আল্লাহুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিনি লাতারাউন্নাল জাহীমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। এখন শেষর আয়াত আপনারা ফরুক আমি হুনি বলেন, ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ। এই শেষ আয়াতের অর্থ কি? অতঃপর আল্লাহ কিয়ামতের দিন সবগুলো নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত করবে। বুখারীর হাদিস, নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ বান্দাকে ধরবেন, বলবেন বান্দা বল আলাম নুসিহা লাকা জিসমাক, আমি কি তোকে সুস্থ শরীর দেইনি? সুস্থ শরীর পেও আমি আল্লাহ তোকে সাড়ে তিন হাত সুস্থ বডি দিলাম, হাজার হাজার কোটি টাকার মেকানিজম তোর দেহের ভেতরে ছিল, আমি তোকে সুস্থতা দেওয়ার পরেও আমার নাফরমানি কেন করলি? জবাব দেওয়া লাগবে কার কাছে? এখন আসেন মূল কথাগুলো শুরু করি, ছয়টা পয়েন্ট বলে ছেড়ে দিব আপনাদেরকে। এই যে সুস্থ আছেন আপনারা, যে সুস্থ আছেন, সুস্থ থাকা অবস্থায় একজন মানুষের করণীয় কি? সুস্থ মানুষের করণীয় মোট ছয়টা, কয়টা? আরো জোরে, আরো জোরে,
কয়টা? ছয়টা। সুস্থ মানুষের দায়িত্ব কয়টা? ছয়টা। এই ছয়টা মুখস্থ কইরা এর বাদে যাওয়া লাগবে, ঠিক আছে? নেই আমরা সুস্থ মানুষ, ইসলামের দৃষ্টিতে সুস্থ মানুষের দায়িত্ব কি, এটাই ওয়াজের বিষয়। এক নম্বর, সুস্থতা যিনি দিয়েছেন সবাই বলেন তো তিনি কে? এই জন্য যিনি আপনাকে সুস্থতা দিয়েছেন সেই রবের প্রতি শুকরিয়া জানানোর দরকার আছে না নাই? এই জন্য সুস্থ মানুষের প্রথম দায়িত্ব হল সুস্থতা যিনি দিয়েছেন তার শুকরিয়া করা। সবাই একটু জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। কত মানুষ অসুস্থ, কত মানুষ অসুস্থ, আর তার বিপরীতে আপনি সুস্থ। গত দুই বছর করোনায় লক্ষ লক্ষ মানুষ চলে গিয়েছে, এখনো আপনি বেঁচে আছেন, কার দয়ায় বেঁচে আছেন? সুস্থ মানুষ আপনি, প্রথম দায়িত্ব হচ্ছে আপনি আল্লাহ শুকরিয়া আদায় করুন। আপনার ঠ্যাং দুইটা আছে, চলতে পারেন, কত মানুষ দেখবেন হুইল চেয়ারে করে বা পুশ চেয়ারে করে তাদেরকে ঠেলা লাগে, আছে না? না, আপনার দুইটা পা আছে, আপনি চলতে পারেন, আপনার দুইটা হাত আছে বলে খাবার নিজের হাতে খাইতে পারেন, কত মানুষকে আরেকজন খাওয়াই দিতে হয়। এই যে আপনি শারীরিকভাবে সুস্থ আছেন, শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহ। এক নম্বর দায়িত্ব। আর শুকরিয়া করলে লস হয় না, কিছু মানুষ আছে অকৃতজ্ঞ, আর মানুষের অবস্থা হলো এমন, সে যত পায় আরো চায়, যত পায় আরো। জৈন্তাপুরে বাড়ি একটা আছে, এখন জৈন্তাপুরের গ্রামেগঞ্জে বাড়ি থাকলে তার আকাঙ্ক্ষা তৈরি হয়, আহারে জৈন্তাপুর উপজেলা পরিষদে যদি আমার একটা বাড়ি থাকতো, জৈন্তাপুর উপজেলা পরিষদে যদি বাড়ি হয়ে যায় চাহিদা আরো বেড়ে যায়, কয় যদি সিলেট উপশহরে থাকতো, জিন্দাবাজারে থাকতো, বন্দর বাজারে থাকতো, আম্বরখানায় থাকতো, মদিনা মার্কেটে থাকতো, সিলেট শহরে হয়ে গেছে কয়, এখন যদি ঢাকায় হইতো ভালো হইতো। ঢাকায় হওয়ার পর তার পেট ভরে না, মন ভরে না, তো এখন যদি বিদেশে সেকেন্ড হোম হইতো। এই জন্য নবীজির হাদিস আমার মনে পড়ে গেল, নবীজি বলেছেন আদম সন্তানকে যদি সোনা ভরা একটা মাঠ দেওয়া হয়, সোনা ভরা একটা মাঠ দেওয়া হলে আদম সন্তানের যে হাসলত সে বলবে ইস যদি আরেকটা সোনা ভরা মাঠ আমারে দেওয়া হতো। নবীজি বললেন লাইয়ামলা ফাহু ইল্লা তরাব, সাড়ে তিন হাত মাটি ছাড়া মানুষের পেট কিছু দিয়ে ভরবে না। ওই সাড়ে তিন হাত মাটির ভিতর ঢুকলে মানুষের পেট ভরবে, এর আগে যতটুকু পেয়েছেন ততটুকুতে আপনি শুকর গুজার হয়ে যান, দেখবেন আল্লাহর কাছে চাওয়া লাগবে না, দিন দিন আপনার উপর নেয়ামত বাড়ায় দিবেন কে? এই জন্য আল্লাহ বলেছেন বান্দারে তোমাকে যা দিয়েছি শুকরিয়া করো। শুকরিয়া করবে যারা আমার কাছ থেকে নেয়ামত পাবে তারা। আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। কথাটা কার? আল্লাহ বলেছেন বান্দারে তোমরা যদি আমার নেয়ামত পেয়ে শুকর গুজার হয়ে যাও, তোমাদেরকে যে নেয়ামত দিয়েছি এই নেয়ামত আমি আল্লাহ আমার নিজের তরফ থেকে ইচ্ছা করেই বহুগুণ বাড়িয়ে দেব। তাহলে আমরা যারা শারীরিকভাবে সুস্থ আছি, অনেক মানুষ আছে হয়তো একটু ধন দৌলত কম পাইছে, হয় আমার উপরে ঠাড়া পড়ছে আল্লাহ আমারে দেখুন না, আমার লাগা সব মানুষের আল্লাহ অতটা দিলা, আমার আল্লাহ কোনটা দিল না, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যদি আপনাকে একটা সুস্থ বডি দান করেন, এই সুস্থ বডির নেয়ামত এর শুকরিয়া আদায়ের জন্য কিয়ামত পর্যন্ত সাজদা দিয়েও আপনি আল্লাহর হক আদায় করতে পারবেন না, পারা যাবে? এই জন্য সব সময় প্রশংসা করবেন কার? সুস্থ মানুষের এক নাম্বার দায়িত্ব হল সে যে সুস্থ আছে এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করবে। দুই নাম্বার পয়েন্ট হলো সুস্থ মানুষের দুই নাম্বার দায়িত্ব হল সে সুস্থতার গুরুত্ব অনুধাবন করবে। সুস্থতা যে কত বড় নেয়ামত এটা বোঝা লাগবে। হাদিসে এসেছে নবীজি বলেছেন নিআমাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটি নেয়ামতের ব্যাপারে মানুষ সবচেয়েতে গাফেল থাকে, এক নাম্বার হচ্ছে আসসিহা সুস্থতা, দুই নাম্বার হচ্ছে ওয়াল ফারাগ অবসর। এই দুইটা সময় যখন মানুষের চলে যায়, চলে যাওয়ার পরে সে সুস্থতার গুরুত্ব বুঝতে পারে। এখন আপনি সুস্থ আছেন, সুস্থতার গুরুত্ব আপনি বুঝেন না, অসুস্থ হয়ে গেলে সুস্থতাতে কী জিনিস আপনি বুঝবেন? আপনি সুস্থ আছেন,
কতটা আরামে আল্লাহ আপনাকে রেখেছেন এটা যদি বুঝতে চান, মাঝে মাঝে বিভিন্ন হাসপাতাল আপনি ভিজিট করবেন, আর যেই সকল মানুষের অন্তরে লোভ বেশি বেড়ে যায় এদেরকেও আমি বলি দুইটা জায়গায় বেশি বেশি যাবেন, একটা জায়গা হসপিটাল আর একটা জায়গা গুরুস্থান কবরস্থান। এই দুইটা জায়গায় গেলে দুইটা লাভ হবে, জোরে কন কয়টা? যাবেন মোট কয় জায়গায়? সব সময় না, মাঝে। এক নাম্বার কথা বলেন না কেন, হসপিটাল এক নাম্বার, দুই নাম্বার এক নাম্বার, দুই নাম্বার হসপিটালে যাবেন গিয়ে দেখবেন কত মানুষ আছে একটু আরাম পাওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করতেছে। এই যে করোনায় আক্রান্ত হয়ে অনেক মানুষ অক্সিজেনের জন্য মাঝখানে কিন্তু দৌড়াদৌড়ি করছে, আছে না নাই? অক্সিজেনের কথা মনে পড়ছে আমার, আহ বলেন তো, বেঁচে থাকার জন্য অক্সিজেনের দরকার আছে? অক্সিজেন না থাকলে বাঁচবেন আপনি? করোনায় আক্রান্ত হয়ে যারা লাস্ট স্টেজে চলে গিয়েছিল এরা অক্সিজেন কেনার জন্য কয় যত টাকা লাগে দিব অক্সিজেনটা কিনে দাও, আছে না নাই? এখন দেখি কে আছেন এখানে, বলেন প্রত্যেক দিন আপনি কত লিটার অক্সিজেন গ্রহণ করেন বলেন তো? মাত্র হিসাব আছে, হিসাব সারা নাই। একজন সুস্থ মানুষ প্রত্যেক দিন 500 লিটার অক্সিজেন গ্রহণ করে। সুবহানাল্লাহ, আক্তারি হই দিলা আনা বুঝা ফেললে তুই তো নাই এবলা হনু কা, সুবহানাল্লাহ একটু বাদে কইবা আগে মাতু কা, আপনি ডেইলি 100 লিটার অক্সিজেন হারান ভিতরে, আরো জুড়ে 600 দাম কত এখানে জানেন না? না না না, বাজারও 500 লিটার অক্সিজেনের দাম কত আমি কইতাম নেই বুঝলি, অকলতা যাই নাই। 500 লিটার অক্সিজেনের দাম হইল প্রায় 3-3.5-4 লক্ষ টাকা। রেগুলার আপনি 500 লিটার অক্সিজেন ভিতরে হারাইরা দাম কত? 3.5-4 লক্ষ টাকা। আপনার কথা বাদ দিলাম, আমার 27 বছরে আমি তাইলে কত বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন গ্রহণ করছি, আল্লাহর 1 টাকা দিছিনি, দিছুন নি? অক্সিজেন যদি কিনা কিনা নেওয়া লাগতো অতদিনের জৈন্তাপুরের সব মানুষ ফাহারর সিফার মরিয়া, ঠিক নি? 100 টাকা দিছুন আল্লাহরে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এবলা হুকা এই নিয়ামত টাকা। আরে বাপরে বাপ, আল্লাহর দেওয়া অক্সিজেন ভিতরে হারাইয়া ও আল্লাহর লোকে কিলারে বাইনা ফরমানি করো, আমার তো বুঝে আসে না। এই আজান হইলে আল্লাহর কাছে সাজদা দাও না, এ তো বড় না ফরমানে নুন খাইয়া, না না ওই যে কয় ফ্লাইটও খাইয়া ফ্লাইটও ফুর করেছে, ঠিক হলেও কারবা আপনি এখন অসুস্থ হোকা আইসিউ যাওয়ার বাদে ভেন্টিলেটারের ভিতরে হারানির বাদে যদি কয় খালি অক্সিজেন আনো, এই সময় বুঝবা কইবা যে এই গোরদর হকলতা বিচ্ছা ফালা অক্সিজেন আনিয়া দে। 1 মিনিট যদি আপনার অক্সিজেন বন্ধ করে দেওয়া হয় কিয়ামত হয়ে যাবে আপনার জন্য। প্রত্যেক দিন 500 লিটার আপনি অক্সিজেন গ্রহণ করেন, কার দেয়া নিয়ামত? আরো জোরে বলেন, সুস্থতার নিয়ামত বুঝতে হবে আপনার। সুস্থ মানুষের দায়িত্ব কয়টা? 1 নাম্বার শুক্রিয়া করবেন কার? 2 নাম্বার সুস্থ যে আছেন সুস্থতার কদর করবেন। নবীজি বলেছেন ইখতানিম খামসান কবলা খামসিন, 5 জিনিস আসার আগে 5 জিনিসের কদর করো। 1 নাম্বার হচ্ছে হায়াতাকা কবলা মাউতিক, মরার আগে জীবনের কদর করো। 2 নাম্বার হচ্ছে সিহাতাকা কবলা সুকমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করো। 3 নাম্বার হচ্ছে গিনাকা কবলা ফাকরিক, অসচ্ছলতা আসার আগে সচ্ছলতার কদর করো। 4 নাম্বার হচ্ছে শাবাবাকা কবলা হারামিক, বুড়া হওয়ার আগে যৌবনের কদর করো। 5 নাম্বার হলো ওয়াফারাকাকা কবলা শুগুলিক, অবসর হওয়ার আগে ব্যস্ত হওয়ার আগে অবসর সময়ের কদর করো। অসুস্থ হইয়ালে আর সুস্থতার আপনি আবার ফাইতা ফাইতা আর আফসোস করে লাভ হইতো, কদর করা যায়। সুস্থ মানুষের 3 নাম্বার দায়িত্ব হলো যিনি সুস্থ রেখেছেন তার গোলামি করা। তিনি কে? তিনি কে? এই যে আমাদের সুস্থতার নিয়ামত,
সুস্থতার নিয়ামত দিয়েছেন কে? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল করিমের ১৬ নম্বর সূরা সূরাতুন নাহালের ৫৩ নম্বর আয়াতে বললেন, ওয়া বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহি সুম্মা ইযা মাসসাকুমুদ-দুররু ফাইলাইহি তাজআরুন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে যত নিয়ামত দেওয়া হয়েছে সব নিয়ামত কার কাছ থেকে দেওয়া হয়েছে? আর যখন তোমরা কোনো ক্ষতির সম্মুখীন হয়ে যাও তখন তোমরা আল্লাহর কাছে ফরিয়াদ করো। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসিরে কুরতুবীর ভেতরে এই আয়াতের ব্যাখ্যা করেছেন। তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, ওয়া মা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ। এই আয়াতে আল্লাহ যে বলেছেন তোমাদের সমস্ত নিয়ামত আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া নিয়ামতের ব্যাখ্যা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার তাফসিরে কুরতুবীর ভেতরে করেছেন। তিনি বলছেন এই নিয়ামতের অর্থ হলো তিনটা জুড়ে কোন কয়টা। এক নম্বর অর্থ তিনি দিয়েছেন সিহাতুন জিস, সুস্থ শরীর। দুই নম্বর অর্থ তিনি দিয়েছেন ওয়াসাআতুর রিজক, রিজিকের প্রশস্ততা। তিন নম্বর হলো ওয়ালাদুন ফামিনাল্লাহ, আল্লাহর দেওয়া সন্তান সন্ততির নিয়ামত। মনে রাখবেন এই তিনটা নিয়ামত ছাড়া মানুষ কখনো জীবনে সুখী হয় না। কয়টা নিয়ামতের কথা বললাম? এক নম্বর সুস্থতা, দুই নম্বর হচ্ছে উত্তম রিজিক, তিন নম্বর হচ্ছে সন্তান সন্ততি। এই তিন জিনিস যে পায় সেই লোকটাই সুখের পূর্ণতায় পৌঁছায়। এই আয়াতে যে নিয়ামতের কথা বলা হয়েছে এখানে এই নিয়ামতগুলোর কথা বলা হয়েছে। এই নিয়ামতগুলো পাবে যারা দুনিয়ার সবচাইতে নিয়ামত প্রাপ্ত বান্দা তারা। আর এই নিয়ামত পাওয়ার পরে আপনি, সুস্থতার নিয়ামত পাওয়ার পরে আপনি আল্লাহর ইবাদত করবেন। এ যুবক ভাইরা এদিকে তাকাও, এই যে এখন শারীরিকভাবে সুস্থ আছেন আপনি, মসজিদে যান না। জোহরের আজান হয়েছিল, অনেকে মসজিদে যান নাই। আরে ভাই, যখন অসুস্থ হয়ে যাবেন মসজিদে ঢুকতে চাইবেন, মসজিদ কিন্তু আপনাকে গ্রহণ করবে না। দেখুন গিয়ে কত মানুষ এখন অসুস্থ, তার মনটা চায় আরে অসুস্থ হয়ে গিয়েছি, যদি একটু মসজিদে যাইতে পারতাম তাইলে আল্লাহরে গিয়ে ডাকতে পারতাম। অসুস্থ হওয়ার পরে তার মন চাইতেছে কিন্তু মসজিদ তখন তারে গ্রহণ করবে। এই যে করোনা ভাইরাস আসার আগে অনেকে সুস্থ শরীর নিয়ে নামাজে যায় নাই, সবগুলো মসজিদ বন্ধ হয়ে গেল। মসজিদে যেতে চেয়েছে মানুষ কিন্তু মসজিদ তারে গ্রহণ করে। আমার অনেক বাবারা এখানে আছেন, অনেক যুবক ভাইরা আছেন, সুস্থ মানুষ কিন্তু আজান হয় মসজিদে যায় না। অনেকে আছে কয় বুড়া হয়। আরে বাবা, বুড়া হইয়া লাঠি ধরে যখন হাঁটবেন ঠিক মতো হাঁটতে পারবেন না, তখন ঠিক মতো আপনি রুকু দিবেন কেমনে, সাজদা দিবেন কেমনে? এখন আপনি যুবক মানুষ, তরুণ মানুষ, শরীরে শক্তি আছে, এখনকার রুকু সাজদা সুন্দর কম হবে না বেশি হবে? এই জন্য নবীজি বলেছেন যুবক বয়সে ইবাদতের দামও অনেক বেশি। একজন বুড়ো মানুষের ইবাদতে আল্লাহ যত খুশি হন, যুবকের ইবাদতে আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়ে যান। কিন্তু আমার যুবক ভাইদেরকে শয়তানের পজিটিভ ঢুকে এমন ভাবে আক্রান্ত করেছে, এই যুবকগুলোকে যখন বলি ভাইরে মসজিদে আসো, আমার কলিজার টুকরাই ভাইগুলো শয়তানের খপ্পরে এমন ভাবে পড়েছে, যখন তাদেরকে বলি আয় ভাই মসজিদে আয়, কয় হুজুর এখন কেন মসজিদে যাব, আমরা তো যুবক মানুষ, তরুণ মানুষ, চুল দাড়ি এখনো কালো, এগুলো সাদা হোক আমরা বুড়া হই এরপরে আমরা মসজিদে যাব। এটা হলো শয়তানের পজিটিভ ধোকা। শয়তান ধোকা দিয়ে দিয়ে আপনাকে মসজিদ থেকে দূরে রাখছে। আরে ভাই, আপনি যে বুড়া হবেন এর কি কোনো গ্যারান্টি আছে নাকি? এ যুবক ভাইরা, তোমার ঘুমন্ত বিবেক কি তুমি জাগ্রত করবে না? এখনো কি তোমার দিলের তালা খুলে তুমি কি একটু চিন্তা করবে না? দেখো না, তোমার মতো কত যুবক দুনিয়া থেকে চলে গিয়েছে, তোমার মতো বহু যুবক রাতের বেলা ঘরের ভিতর ঘুমায়, সকালবেলা লাশ বের হয়ে আছে না নাই। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। পৃথিবীতে আসার সময় সিরিয়াল মেনটেন হয়, প্রথমে আসেন দাদা, এরপরে বাবা, তারপর ছেলে হয়, অতপর দাদার ঘরে নাতি আসে। দুনিয়াতে আসার এমন চমৎকার সিরিয়াল আছে কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে আমরা এমন করুণ দৃশ্য দেখতে পাই, ছেলের লাশ বাবা কবরে নামায়, অথবা আমরা দেখি নাতির লাশ দাদা কবরে নামায়, আছে না নাই? চোখের পলকে আপনি লাশ হয়ে যেতে
পারে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, 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 বাড়ি থাকবে বাড়িওয়ালা। এই জৈন্তাপুরের অনেক বাড়ির বাড়িওয়ালা কবরে ঘুমিয়ে গিয়েছে, কিন্তু বাড়িওয়ালা সুস্থ শরীর নিয়ে এখন মজা করেন, আল্লাহর ইবাদত করতে মন চায় না, এই বাড়ি বাড়ির জায়গায় থাকবে, ঘর ঘরের জায়গায় থাকবে। ওই যে একটু আগে বলছিলাম না, লোভ লালসা কমে যাবে, দুই জায়গায় যাবে, হসপিটালে যাবেন গিয়ে দেখবেন তার টাকা পয়সা তারা এখন বাঁচাইতে পারতেছে, আর কবরস্থানে যাবেন গিয়ে দেখবেন আপনার মতো টাকাওয়ালা ক্ষমতাওয়ালা পয়সাওয়ালা এই কবরে ঘুমিয়ে আছে। ইটস ইউর ফাইনাল ডেস্টিনেশন, এটাই আপনার চূড়ান্ত গন্তব্য, এখানে আপনাকে যাওয়া লাগবেই। নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ, এই মৃত্যু থেকে কেউ পালিয়ে রেহাই পাবে। এই যে আপনি এখন সুস্থ আছেন, সুস্থ থাকাকালীন দায়িত্ব হলো রবের ইবাদত করেন, রবের গুলামি করেন। আমাকে আপনাকে দুনিয়ায় পাঠানো হয়েছে কার গুলামের জন্য? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই ডিডন্ট ক্রিয়েট দ্য জিনকাইন্ড এন্ড ম্যানকাইন্ড এক্সেপ্ট মাই ওরশিপ। আল্লাহ তাআলা বলছেন, আমি জিন জাতি আর মানব জাতিকে আমার গুলামি ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই, সৃষ্টি করা হয়েছে আমাদেরকে কার গুলামির জন্য? আমরা গোলাম কার? আমরা খালি গোলাম নেই, গোলামর গোরর গোলাম, বান্দির গোরর গোলাম, হাবি গোষ্ঠী সদ্য গোষ্ঠী খার গোলাম, আরো জুড়ে বলেন কার গোলাম? কিন্তু আপনি কি আসলে আল্লাহর গোলামি করেন? দিন তাই তো শুরু হয় আপনার শয়তানের গুলামি দিয়ে, বলেন তো দেখি দিনের শুরুতে একটা নামাজ আছে না নাই, ওই নামাজটার নাম কি? আরো জুড়ে বলেন, নামাজে গেলে গুলামি হয় কার? নামাজে না গেলে খুশি হয় কোন বস? আরো জোরে, আরো জোরে। এখন ফজরের নামাজটাই দিনের শুরুতে আদায় করলেন না, ফজরের নামাজ ছাড়া দিন শুরু করে আল্লাহর গুলামি দিয়ে নয়, শয়তানের খাঁটি গুলামি দিয়ে আপনি দিন শুরু করে। আমার দেশের অবস্থা হলো, আমাদের দেশে ফজরের নামাজের চাইতে জানাজার নামাজে মানুষ কম না বেশি? ঢাকা শহরে বাসা ঢাকায় থাকে, বাসা থেকে মাত্র 50 হাত দূরে মসজিদ, ফজরের আজান শুনে মসজিদে যায় না। এই জৈন্তাপুরের এই দুর্গম এলাকায় লোক মারা গিয়েছে, খবর তার কানে গিয়েছে, এবার ঢাকা থেকে জৈন্তাপুর পর্যন্ত 6-7 ঘন্টা গাড়ি চালাইয়া চলে আসে। এটা একটা উদাহরণ দিচ্ছি, শুনেন। এইরকম বহু কায়দার মানুষ কিন্তু দুনিয়াতে। বুঝলাম না ব্যাপারটা, এই লোকটা ফজরের নামাজে মসজিদে গেল না, অথচ ফজরের নামাজে যাওয়ার জন্য বাসা থেকে মসজিদ কয় হাত? 50 হাত। আর যারা যার নামাজে সামিল হওয়ার জন্য 6-7 ঘন্টা জার্নি করে চলে আসলো। আবার কিছু আবেগী মুসলমান আছে, দেখবেন জানাজার নামাজে যাওয়াকে আমি অনুৎসাহিত করছি না, বরং উদাহরণ দিচ্ছি। দেখবেন কোনো জানাজা আদায়ের জন্য 7-8 ঘন্টা জার্নি করে অনেক দূরে যায় আসে না নাই, কিন্তু ফজরের নামাজে গেল না। লোকগুলোর মতলব তো আমি বুঝলাম না, আপনারা না বুঝলেও তার মতলব কিন্তু আমি ঠিকই খুঁজে বের করছি। তার মতলব হলো, ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। লেই বাটফাট, তুই ফজরের নামাজও গেলে না কেন? তুই ফজরের নামাজও গেলে না কেন? ঠিক নেই। আপনার ফজর যায় ঘুমে, জোহর যায় কাজে কর্মে, আসর যায় খেলাধুলায়, মাগরিব যায় আড্ডায়, এশা যায় রং তামাশায়। এজন্য আমার জাতীয় কবি এই নির্মম বাস্তবতা তার কবিতায় সুন্দর করে তুলে ধরেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর,
তখনও জাগনি যখন জোহর খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হও রে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা আয়ুরে নিশান। আল্লাহ আকবার, এটাই তো জীবনের বাস্তবতা। এখানে আমার যত শ্রমিক ভাইয়েরা আছেন আপনাদেরকে বলছি, আপনারা হয়তো ভাবছেন হুজুর যেখানে কাজ করি সেখান থেকে তো মসজিদ দূরে, আমার ভাইয়েরা শুনেন, আমার এই উম্মতের জন্য, আমাদের এই উম্মতের জন্য আল্লাহর একটা দয়া হলো, গোটা জমিনকে আল্লাহ আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। মসজিদ যদি দূরে হয় ভাইরে অসুবিধা নাই, এই যে ক্রাশার মিলে আপনারা যারা কাজ করেন, আজান হয়েছে পানি পাইলে পানি দিয়া ওযু মানেন, না পারলে তো দেখেন মাটি আর মাটি, তায়াম্মুমের ব্যবস্থা আছে না নাই, গামছা বিছাইয়া গামছার উপর মাইরা দেন, যার তেলাবাদ বলো তারে বলেন ভাই সামনে যান, জামাত ওখানেই শুরু করে দেন। এখানে মিল ফ্যাক্টরির মালিক যারা, মালিক আপনি নিজে নামাজি হয়ে যান, মনে রাখবেন এই নামাজের কারণে ব্যবসায় বরকত বাড়বে না কমবে, আরো জোরে বলেন বরকত বাড়বে না কমবে। মুয়াজ্জিন তো বরকতের কথা বলে আজান দেয়, কিন্তু আপনি তো আরবি বুঝেন না, এই জন্য কিছুই জানেন না। মুয়াজ্জিন বলে হাইয়া আলা সলা, নামাজের জন্য আসব, আমরা প্রশ্ন করলাম নামাজে আসলে কি হবে, মুয়াজ্জিন পরেই জবাব দিল হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, নামাজে আসলেই কল্যাণ দিবেন কি, নামাজে আসলেই বরকত দিবেন কি। আল্লাহ অন্য আয়াতে সুন্দর করে বললেন, আল্লাহ অন্য আয়াতে সুন্দর করে বললেন, ব্যবসায়ী ইমানদার, ইমানদার ব্যবসায়ীদের গুণাবলী, ইমানদার ব্যবসায়ী যারা তাদের গুণাবলী আল্লাহ অন্য সূরার অন্য একটি আয়াতে সুন্দর করে তুলে ধরেছেন, রিজালুল্লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতা ইয যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফি القلوب والابصار। আল্লাহ তাআলা বলছেন ইমানদার সৎ ব্যবসায়ী হলো তারা, নিজেদের নামাজ ইমানদার সৎ ব্যবসায়ী হলো তারা, যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য বেচা কেনা আল্লাহর জিকির থেকে এবং নামাজ আদায় থেকে বিরত রাখতে পারে না। অর্থাৎ তারা ব্যবসা করুক, চাকরি করুক, শ্রমিক হোক, দোকানদার হোক, যেই হোক না কেন, আজান হলেই তারা নামাজে চলে যাবে, ঠিক কি না? তাহলে সুস্থ অবস্থায় আজানটা শেষ হোক, সবাই বসেন, শেষ করে যাবেন ইনশাআল্লাহ, জবাব দিয়ে নেবেন। বসেন, সবাই উঠবেন না, বসেন। জামাত এখানে হবে, বসুন আপনারা, উঠবেন না। সম্মানিত ভাইয়েরা, তাহলে তিন নম্বর কি বললাম, আল্লাহর ইবাদত করা। সুস্থ মানুষের দায়িত্ব কয়টা কয়টা আরো জোরে বলেন। এক নম্বর আল্লাহর শুকরিয়া আদায় করা, দুই নম্বর সুস্থতার গুরুত্ব অনুধাবন করা, তিন নম্বর সুস্থ অবস্থায় বেশি বেশি আল্লাহর ইবাদত, চার নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন এবং সচেতন হয়ে জীবনযাপন করা। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এজন্য আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। ইসলাম এত স্মার্ট, এত চমৎকার একটা জীবন ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতাকে ইসলাম ইমানের একটি বিশেষ অংশ বলে অভিহিত করেছে, সুবহানাল্লাহ। ইন্নান নাজাফাতা নিসফু মিনাল ঈমান, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ইমানের একটা পার্ট।
এখন বড় আফসোস লাগে গীতা জানেন নি, আপনার তো সিলেটি বহুত মানুষ আমেরিকা লন্ডন তা কন্যানি, মাঝে মাঝে দেশের বাইরে গেলে দেখবা ই কাফির হলোর দেশ ইসলাম নাই, কাফির হলোর দেশ মুসলমান নাই, নৌকাবলা করি কাফির হলোর দেশ মুসলমান নাই কিন্তু ইসলাম আছে, আমরার দেশ মুসলমান আছে ইসলাম নাই, কথা বুঝছেন না কঠিন করে করছি না নে বুঝাইয়া কয়, আমেরিকা ইংল্যান্ড কাফিরর দেশ না এটা, অর্থাৎ যারা ইমান আনছেন তারাও তো কাফের, তারা উন্নত অনেক, তা আমি কইলাম কাফির হলোর দেশ মুসলমান নাই কিন্তু ইসলাম আছে তারার দেশ, আর আমরার দেশ মুসলমান আছে ইসলাম নাই, কইতাম নি এবলা কিলা, তারার দেশ মুসলমান নাই ইসলাম আছে, নিজে পরিষ্কার থাকা রাস্তাঘাট গোর বাড়ি পরিষ্কার রাখা এটা সম্পর্কে হাদিস হইলে আমি সারা দিন হইতাম পান, এত হাদিস আছে, এখন আমরা মুসলমান হই আমরার গোর বাড়ি রাখি নোংরা, নিজের রাখি নোংরা, রাস্তাঘাট নোংরা, আর হেরার দেশ মুসলমান নাই ইসলামর ইতা আইন তারা আবার মানে, রাস্তা থুতু ফালাইলেও জরিমানা দেওয়া লাগবে, ময়লা ফালাইলেও জরিমানা দেওয়া লাগবে, আপনি বাইরে গিয়া মিডল ইস্ট বা ওয়েস্টার্ন অনেকগুলো দেশে গিয়া আপনি এক সপ্তাহ চলাফেরা করবা সুরে একবারও আপনার মালিশ করা লাগতো না, আমরা দেশে করতে কি বেড়াই একশো হাত গেলেও শেষ, কেন শেষ ঠিক নেই, এর লাগে কইছে ই দেশ মুসলমান নাই ইসলাম আছে, অর্থাৎ ইসলামের বিধিবিধান তারা মানে, যদিও তারা ইগুন ইসলামের বিধান হিসাবে মানেন না, তারা ইতারে কর স্মার্টনেস ইতারে কর তারা সভ্য নিয়ম কানুন, এই সভ্য নিয়ম কানুন ইসলামের ভিতরে নাইনি, আপনার রাস্তা বাধা থাকলে টাউনে থাকলে হইবা না, এখানে আমার কাজ নেই সিটি কর্পোরেশনের কাজ, আর আল্লাহ নব্বী কইরা যে ইমাদাতুল আযা আনি তরিকি সাদাকা, রাস্তা থেকে কোনো ময়লা আবর্জনা ফালাইলে সৎকার সমান সওয়াব আল্লাহ আমল্লা ময়দান করেন, সুবহানাল্লাহ, আপনি এগুলো করবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করবেন, পরিমিত খাদ্য খাবেন, এত বেশি খাবেন না ওই যে খাইতে খাইতে গলা পর্যন্ত আনবে না, শরীর চর্চা ব্যায়াম ঘুম এগুলো ঠিক মতো রাখতে হবে, জোয়ান ফাইদর ঘুম ঠিক নাই, তোমরা রাইতে একটা দুইটা পর্যন্ত ফেসবুক চালাইতে চালাইতে শেষ, এর লাগে গালুল বাইঙ্গেও তোমরা শেষ, যৌবন আত্মা কি নষ্ট, যাই হোক আজান হয়ে গেছে তোমরা শেষের দিকে দিবে, পাঁচ নাম্বার পুষ্টিকর খাবার দাবার খাবেন, কোনো শুধু ডক্টর জাহাঙ্গীর কবিরের কথা শুনেন না, ওনার কথা শুনেন, কিন্তু এগুলো তো খাদ্যাভ্যাস কীভাবে হবে এটা নবীজির হাদিসের ভেতরেও আছে না নাই, পুষ্টিকর খাবার দাবার খাবেন, পাশাপাশি রোগ প্রতিরোধ হয়, ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, রোগ নিরাময়ের চাইতে রোগ প্রতিরোধ করা হচ্ছে উত্তম, অর্থাৎ রোগ প্রতিরোধকারী খাবার দাবার খাবেন, আল হাব্বাতুস সাউদা, কালো জিরা বেশি বেশি খাবেন, কারণ নবীজি বলেছেন এই কালো জিরা হচ্ছে এমন একটি জিনিস এই কালো জিরার ভেতরে মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ রয়েছে, কালো জিরা খান, তারপরে খেজুর খাবেন, সকালবেলা ব্রেকফাস্টের মেনু যেন খেজুর হয়, নবীজি সকালবেলা খেজুর দিয়ে নাস্তা খেতেন, হাদিসের মধ্যে এসে যে নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি সকালবেলা সাতটি আজওয়া খেজুর দিয়ে নাস্তা খায় আল্লাহ তাআলা তাকে সকল ধরনের অনিষ্ট জাদু টুনা এবং অনিষ্টকারী বিষয় থেকে আল্লাহ তার হেফাজত করবে, আর হন কুর বিজ্ঞানী হলে পুষ্টি বিজ্ঞানী হলে কিনা কইরা, এখন কুর পুষ্টি বিজ্ঞানী হলে কিনা কইরা, যে এই খেজুর এমন একটি খাবার এই খেজুরের ভেতরে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ, জিঙ্ক, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, আর এত বেশি আয়রন মাংসর শরীরের এগারো ভাগ আয়রনের চাহিদা মিটাই তোমার খেজুর, সুবহানাল্লাহ, পুষ্টিবিজ্ঞানী হলে কইরা যে যদি কেউ প্রতিদিন দুইটা খেজুর খায় বহুত রোগ আছে তার শরীরের খান্দা দইতে পারতো না, সুবহানাল্লাহ, খেজুর খাবেন, দুধ পান করবেন, দুধ নবীজি দুধ বড় পছন্দ করতেন, আজকের পুষ্টিবিজ্ঞান বলছে দুধের ভেতরে খাবার আর পানীয় দুটার চাহিদা রয়েছে, দুটারই উপাদান রয়েছে, আর পৃথিবীর একমাত্র খাবারের নাম হচ্ছে দুধ, খাদ্যের যত উপাদান আছে দুধের ভেতরে সব উপাদান আল্লাহ দিয়েছেন, মধু খাবেন, মধুর নামে কোরআনে একটা সূরাও আছে সূরাতুন নাহাল, সেখানে আল্লাহ বলেছেন ফিহি শিফা উল্লিনাস, এই মধুর ভেতরে মানুষের জন্য শিফা রেখেছেন কি, পুষ্টিকর খাবার দাবার খাবেন, এরপরে নাম্বার সিক্স ছয় নাম্বার সুস্থ থাকার জন্য সবসময় দোয়া করবেন কার কাছে, দেখি একটা পরীক্ষা হয়ে যাক, দুই সাজদার মাঝখানে আমরা যে দোয়াগুলি করি দোয়াগুলোর নাম এবার একটু দোয়াগুলো বলেন, আল্লাহুম্মা, এরপরে ওয়ার ওয়াহ, এরপরে কি ওয়ার জখমি, আর আসেনি কিতা আছে ওয়াফিনি, এগুলোর অর্থ কি,
দেখেন ইসলাম সুস্থতাকে কত গুরুত্ব দিয়েছে, দুই সাজদার মাঝখানেও সুস্থতা ঢোকানো হয়েছে। আল্লাহুম্মা ফিরলি, বাংলা অর্থ আল্লাহ আমাকে মাফ করো। এরপরে আমরা বলি ওয়ারহামনি, আল্লাহ আমার উপর রহম করো। ওয়াহদিনি, আল্লাহ আমাকে হেদায়াত দাও। ওয়ারজুকনি, আল্লাহ আমার হেদায়াত দাও। ওয়াআফিনি, অগো মাবুদ আমাকে সুস্থ করে দাও। দুই সাজদার মাঝখানেও সুস্থতার দোয়া আসেনি, মাতুল কাবা আসেনি? শুধু তাই নয়, আমার নবীর আমল শুনেন, নবীজি সকাল সন্ধ্যায় একটি দোয়া করতেন। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এর অর্থ হলো, ওগো আল্লাহ, দুনিয়া আর আখেরাতের আফিয়া সুস্থতা আমাকে তুমি দান করো। এই দোয়াটা আপনারাও আমল করবেন ইনশা বলেন আল্লাহুম্মা, আরো জোরে আল্লাহুম্মা, ইন্নি আসআলুকাল আফিয়াতা, আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। মনে থাকবনি কয়টা হইলাম, দায়িত্ব কয়টা দেখি শেখে মনে রাখছেন? এক নম্বর না না, সুস্থ মানুষের দায়িত্ব কিতা কয়টা হয়েছে? ছয়টা। এক নম্বর কিতা হয়েছে? আজকের আলোচনা হয়েছে 12টা পয়েন্টে। প্রথমে আমি সুস্থতার গুরুত্ব বুঝিতে দিয়ে 6টা পয়েন্ট হয়েছি, এরপরে সুস্থতার সুস্থ মানুষের দায়িত্ব কয়টা ওটাও হয়েছে। জান্নাত জাহান্নামের ওয়াজ তো আর জীবন আল্লাহ, কবরের ওয়াজ মৃত্যুর ওয়াজ। আপনি সুস্থ মানুষ, আপনার দায়িত্ব কিতা? ও আজ তো উনা দরকার, কিছু বাস্তবিক বাস্তব দাম দেখছো এনে শরীরের ভিতরে যে দাম মেকানিজম, তার দাম খুব না বেশি কইছি নি আজকে। এই যে খান্দি গুন্ডরা, যে খান্দি আমার মা তুমরা, এই খানোর ভিতরে আল্লাহ 100,000 কোষ দিছেন, সুবহান আল্লাহ। এক নাম্বার আল্লাহর শুক্রিয়া করা, দুই নাম্বার সুস্থতার গুরুত্ব বুঝা, তিন নাম্বার এই গুরুত্বটা বুঝছে আর সুস্থ থাকা অবস্থায় রে ভাই বেশি বেশি আল্লাহর ইবাদত। বাজার ঠাটা পড়ি গেলে অর্থাৎ দেখা হয়ে গেলে, তেরা হয়ে গেলে, আটতে না পারলে, চড়তে না পারলে, এই সময় আর ইবাদত করি আল্লাহরে। সুস্থ থাকলে যারা ইবাদত করিয়া মজা পাইবা, এই সময় আর ভাইতা। এরপরে চার নাম্বার কি বললাম? চার নাম্বার বলেছি পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন, পাঁচ নাম্বার পুষ্টিকর খাবার খাওয়া, ছয় নাম্বার বলেছি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। যত কথা বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।